অরোনা অরোনা বুলেটিন বালিওরাংদের স্বেচ্ছাসেবক লীগ নেতা ভাসানের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন আসসালামু আলাইকুম এম টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি এখন ডেস্ক থেকে বিস্তারিত সরকারি ৬৩০ তিরিশ বস্তা চাল জব্দের ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম ভাসানীকে জড়িয়ে অনলাইন গণমাধ্যম সহ সামাজিক গণমাধ্যমে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এরই প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন বলতে চাই আমি ফেয়ার প্রাইসের একজন ডিলার হিসাবে আমি যে চাউল বিতরণ করছি যে আমার যে সঠিক ডকুমেন্টস যেগুলো জমা দিছি। এতে আমার যদি আমার বিরুদ্ধে যদি আমি দোষী সাব্যস্ত হয় আমার বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি আমি মাথা পেতে নিব। আর যদি সেটি প্রমাণিত না হয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে সেটি প্রমাণিত না হয় তাহলে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে আইনগত প্রসঙ্গগত ঠাকুরগাঁয়ের বালিয়ে রাঙ্গিতে অভিযান চালিয়ে আমিরুল ও জামিরুল ইসলামের মিলের গুদাম হতে ছয়শ তিরিশ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এবং পাঁচটি গুদাম সিলগালা করে দেওয়া হয় এই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানিকে জড়িয়ে মিথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছিল কয়েকটি সংবাদ গণমাধ্যমে তারই প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ বা কোনো অভিযোগ নাই আমার অভিযোগ হল ফেসবুকে কিছু অসাধু লোকজন কিছু কুচক্রী মহল যারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তারা আমার রাজনৈতিক ব্যক্তিত্বকে হনন করার জন্য আমার ব্যবসায়িক ব্যক্তিত্বকে হনন করার জন্য এলাকায় যে আমার সুনাম আছে সেটিকে নষ্ট করার জন্য তারা মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন অপপ্রচার ফেসবুকের মধ্যে চালাচ্ছে আপনি এর বিরুদ্ধে আমি আমি বিনীতভাবে আমার মিডিয়ার ভাইদের অনুরোধ করব আপনারা সত্য সঠিক তথ্য নিয়ে আপনারা প্রচার করবেন আমি যদি আমার যদি সঠিকতা থেকে থাকে আমার সেটাই আপনারা প্রচার করবেন আমার যদি কোনো প্রকার দুর্নীতি কোনো প্রকার আমার অপ্রীতিকর কাজ বা দুর্নীতি থেকে থাকে তাহলে আপনারা সেটি প্রচার করবেন তার আগে আপনারা এটা আপনারা ই করবেন আর যারা আজকে ফেসবুকে যারা আজকে ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মিথ্যা বানানোর স্ট্যাটাস দিচ্ছে আমি

ইউটিউব ডট কম স্লাস এমকে টেলিভিশন নেট এবং ফেসবুক ডট কম এমকে টেলিভিশন পেজ শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ